দেখতে পাচ্ছেন আমাদের মাঝে সেই ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা আরম্ভ হয়ে গেছে। সেই প্রতিযোগিতা দেখা যাক কি হয়, দুই পাক হইবে। জননেত্রী শেখ হাসিনার 75তম জন্মবার্ষিক উপলক্ষে আমাদের এই আয়োজিত অনুষ্ঠান, সেই ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখা যাক কি হয়। চারটা নৌকার দেখতে পাচ্ছেন আমাদের মাঝে সেই ক্ষণ উপস্থিত হয়েছে, সেই ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়, কে প্রথম বিজয়ী হয়। এর পারে না কে এরম করতেই হয়, বড় নৌকা তো মানুষ কম, ওই একটু পিছে মানুষ তো কম হইব। দেখতে পাচ্ছেন ওখান থেকে সেই নিশানা, ওখান থেকে আবার ঘুরে আবার সেই ওইদিকেই আসবে। দেখা যাক কি হয়। আরে ডুব পিলানি ওইখান থেকে ঘুরে আবার এইদিকে আসবে, দেখা যাক কি হয়। ডুবলা এই প্রথম বিজয়ী হয়। ও দিলু রে কাকা কিছুই তো দিয়া আগি দে ঘুরিচ্ছে কিভাবে দেখ মামা ঘুরিচ্ছে কিভাবে এটা ঘুরে আইছে কুন্ডি চলে আইছে একটু বাড়াইছে দেখতে পাচ্ছেন আবার ওখান থেকে ঘুরি আবার এইদিকে আসছে, দেখা যাক কে প্রথম বিজয়ী হয়। এই যে একটা সেই দ্রুতগামী চলে আসছে, আর ওইখানে আরো দুইটা আছে, আর এটা দেখা যাক কি হয়। দেখা যাক সেই খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে আমাদের মাঝে, দেখা যাক সে কাঙ্ক্ষিত বিজয়ের আশায় এত পরিশ্রমের মাধ্যমে তারা আগিচ্ছে, দেখা যাক কি হয়। দেখতে পেলেন আমাদের মাঝে, এটাই মনে হয় প্রথম বিজয় হয়, এবং আরেকটা তার পিছে পিছাই যাচ্ছে, এটাও আক্রমণে আছে, দেখা যাক কি হয়। আরো দেখা যাচ্ছে আরেকটা পিসে পড়ছে, অনেক পিস। দেখতে পাচ্ছেন ওইটা চলে গেছে, ওইটা একদম চলে গেছে, এখন দেখা যাক এটা কতদূর যায়। আরেকটা গো দেখতে পেলেন প্রথমে যেটা গেল সাদা গেঞ্জ গায়ে দিয়ে ওইটাই ফার্স্ট হয়েছে, কিছুক্ষণ পর আরো তিনটা নৌকা আসবে, বাছাই পর্ব চলতেছে, দেখা যাক কি হয়। এই তিনটার মধ্যে থেকে একটা প্রথম হবে, এরকম ভাবে আরো দুই তিনটা বাছাই পর্ব হয়ে তারপরে ফাইনাল রাউন্ড হবে। দেখতে থাকেন আমাদের সেই ঐতিহ্যবাহী নৌকা বাইচ, স্থান কচুগাড়ি গ্রাম বড়েগ্রাম নাটোর। মামা মামা কি অবস্থা আপনার? হ্যাঁ, আপনি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে। মামা আমাদের ভিডিও করেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কিছু বলেন, আপনি কিছু বলেন। হ্যাঁ, আমি লোক খেলতেছি। হ্যাঁ, এই নুঙ্গা কি কার, আপনার না অন্য মানুষের?
মামা এই নুঙ্গা কার নুঙ্গা আমার তাই আমি শেষ মিকার দেখতে পেলেন কিছুক্ষণের কিছুক্ষণ আগে যে তিনটা নৌকা বাইশ হলো ওটার মধ্যে থেকে একটি প্রথম হয়েছে আরও এরকম চার তিনটা হবে তিনটার পর ফাইনাল রাউন্ড আরম্ভ হইব দেখতে থাকেন প্রচুর মানুষ হয়েছে সেই ঐতিহ্যবাহী নৌকাবাহী দেখার জন্য অনেক অনেক মানুষ আচ্ছা সমস্যা নেই এখানে থাকি দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছে নৌকা বাইশ দেখার জন্য আরো কিছুক্ষণের মধ্যে আরো তিন চারটা শুরু হইব আমি পারবো না আফু ভাই তোর ভাই কোত লিবি ওই পাশে আগে দেখ ওই পাশে কি ভালো হলো এটাই থাকাই তো ভালো দুরা দা আচ্ছা তো আমি কই তোমরা না দাঁড়ালে তো দেখতে পারো দুর্গা দাঁড়ান লাগবে সে দেখতে পারলে না দাঁড়ালে না না ওই পাশে দাঁড়ালে কিছুক্ষণের মধ্যেই আরো এবার আসতেছে তিনটা নৌকা দেখা যাক কি হয় একটু পরেই আরম্ভ হইব রেডি হচ্ছে জননীতি শেখ হাসিনার সেই 75তম জন্মবার্ষিক উপলক্ষে আয়োজিত আমাদের এই গ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইজ কিছুক্ষণের মধ্যে আরো তিনটা আরম্ভ হইব মামা এদিক থেকে দেখা যাবিল রোদ লাগবে দাও